আমি চাই আমার মাকে, আর কিচ্ছু চাই না। ঘটনা যাই হোক, আমি আমার মাকে চাই। আত্মগোপন হোক, আমার মা একা চলে যেয়ে হোক, আমার মাকে অপহরণ করা হোক, যে ঘটনাই হোক, আমি আমার মাকে চাই। আমরা যেহেতু অনেকদিন পড়াশোনার জন্য বাইরে থাকি, আমরা পাঁচ বোনই, ওখানে কেউই থাকে না। আমার ভাইও ওখানে থাকে না, আমার ভাই থাকে মধুবনীতে। আমার বড় বোন ইংলিশে অনার্স মাস্টার্স করছে খুলনাতে ইউনিভার্সিটিতে, সে বাড়িতে থাকে নাই। মেজো বোন রাজশাহী ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে, ও 40তম বিসিএস এর শিক্ষা ক্যাডারের সুপারিশ প্রাপ্ত, এখন একটা সরকারি হাই স্কুলের টিচার। ওখানে ভাড়াটিয়ারা ছিল, ওখানে মানুষ ছিল, তারা তাদের নামও তো আমি থানায় দিয়ে আসছি, যারা ওখানে ছিলেন ওই বাড়িতে। সেটা তো পুলিশ জানে কি বলছে তারা, এই তদন্ত আমি করতে পারি না। বলেন আমি কিভাবে করবো, র্যাব পুলিশ প্রশাসন তারা অভিজ্ঞ, তারা প্রশিক্ষণপ্রাপ্ত, তারা জানে কীভাবে একটা একজন মানুষকে বের করতে হবে। কিছু জায়গা থেকে বলে পাঠাচ্ছে আপনার আম্মা হয়তো আত্মগোপন করেছে। আমার কথা যদি আমার আম্মা আত্মগোপন করে থাকে, তাহলে আমার আম্মা আসামি। আমার আম্মা সবাইকে হয়রান করছে, আম্মাকে খুঁজে দিক, জেলে রাখুক, আমার শান্তি যে আমি দেখবো আমার মাকে। আপনি শুধু একটা জিনিস ভাবেন ভাই, কেউ বন্ধ করে দিই 14 দিন হয়ে 15 দিন, আপনি জানেন না যে আপনার মা কেমন আছে কীভাবে আছে। এর থেকে কষ্ট একটা সন্তানের জন্য কী হইতে পারে বলেন। এবং আমি এই আবেদনও করেছি যে আমার মা যদি অভিমান করেও যায় কোথাও, যে অভিমান করে চলে গেছে, যে কথা 71 টিভি আমাকে একটা টক শোতে যুক্ত করেছিল এবং 71 টিভি বলেছে যে পান্নু সাহেব যিনি 71 টিভিতে আমাকে যুক্ত করেছে, উনি বলেছিলেন যে আমার বাবার নামে বদনাম আছে, আমার মায়ের বাবাকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে ডাকে। আমার বাবা মারা গিয়েছে আরও 10 বছর আগে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ডাকার সাথে আমার মায়ের হারিয়ে যাওয়ার কী সম্পর্ক আমি জানি না। দ্বিতীয় হলো, পান্নু সাহেব আরেকটা কথা বলেছিলেন যে আমার মা ওই দিন হাতে মেহেদি লাগিয়েছে, আমার মা হাতে মেহেদি লাগিয়েছে, মাথায় মেহেদি লাগিয়ে দিয়েছে, এটার সাথেও কি আমার মায়ের চলে যাওয়ার কোনো সম্পর্ক আছে আমি জানি না। এরপর উনি আরেকটা কথা বলেছে, আমাদের বাড়িতে নাকি কোনো আলামত ছিল না একটা মানুষের অপহরণের, এবং যে আলামত বাড়ির ভিতরে সেখান থেকে একটা মানুষ হেঁটে যেতে পারে। আমার কথা পান্নু সাহেবকে আপনারা প্রশ্ন করবেন, উনি কি আমাদের বাড়ির ভিতর ঢুকেছিল? উনি আমার বাড়িতে ঢোকে নাই। একটা মানুষ যে বাড়ির ভিতর ঢুকেই নাই, সে কীভাবে বুঝলো যে ওখানে কোনো আলামত নাই? আমি তাকে জিজ্ঞেস করেছি, সে বলেছিল সাংবাদিকের পরিচয়ে, সাংবাদিকতা হয় না, বাইরে থেকেও পাওয়া যায়। যে ঘটনা যেখানে যেখান থেকে আমার আম্মা নাই, ওই জায়গাটায় যদি কেউ না যায়, সে কীভাবে বললো যে ওখানে আলামত নাই? এবং আমার বাড়ির ভেতর থেকে আরও 3টা রাস্তা আছে মেন গেটটা ছাড়া, যে 3টা রাস্তা থেকে আমার বাড়ি থেকে বের হওয়া যায়। উনি বলেছে ওখান থেকে একটা মানুষ বের হতে পারে, একজন মানুষের বেশি বের হতে পারে না। সর্বশেষ আপনি কী চাচ্ছেন? আমি চাই আমার মাকে, আর কিচ্ছু চাই না। ঘটনা যাই হোক, আমি আমার মাকে চাই। আত্মগোপন হোক, আমার মা একা চলে যেয়ে হোক, আমার মাকে অপহরণ করা হোক, যে ঘটনাই হোক, আমি আমার মাকে চাই। আমি আমার সম্পূর্ণ দায়িত্ব প্রশাসন এবং সরকারের কাছে যে আপনারা সিদ্ধান্ত নেন আমার মা কি করেছে, কি হয়েছে, আমার মা আসামি হলে ধরে আনেন। প্রশাসনে যখন কথা বলেছেন, তারা কি কোনো কিছু আবদার করেছে? না, তারা বলেছে যে তারা দেখছে। তাহলে কি এটা তাদের ব্যর্থতা আপনি মনে করছেন? তারা বলছে যে তারা দেখছে, 14 দিন ধরেই তারা বলছে তারা দেখছে। আমি জিজ্ঞেস করেছি কোনো প্রুফ কোনো আপডেট, তারা প্রথম দিন যেটা বলেছে যে আমরা দেখছি, এখনও বলছে তারা দেখছে। তাদের দেখার, তাদের তদন্তের, তাদের তৎপরতার কোনো সীমা আমি দেখতেছি না। অনেক তদন্ত তারা করছে, কিন্তু আমার মা নাই। আমি আমার মাকে খোঁজার তদন্ত চাই, আমার মাকে উদ্ধারে, আর কোনো কিছুর তদন্ত চাই না। আমি চাই আমার মা উদ্ধার হোক, আর কিছু। ছবিটা একটু ভালো করে ধরবেন। না না না, কিছু চাই না, কোনো কল আসেনি, কোনো মুক্তি পান, কোনো কিছু চাই না। এবং আমি এই ছবিটা নিয়ে রাস্তায় রাস্তায় হেঁটেছি, আমার মার দাদা বাড়ি, নানা বাড়ি, ফুপু বাড়ি, যত এলাকা আছে। আজকে 14 দিন পর আপনাদের সামনে, গতকাল আজকে 15 দিন, আমি আজকে আপনাদের সামনে মানববন্ধন খুলনায় করেছি। আমি 14 দিনে যে আমি খুঁজেছি আমার মাকে, আমি খুঁজেছি রাস্তায় রাস্তায় হেঁটেছি। আমাদের বাড়িতে ভাড়াটিয়ারা যারা ছিল বিভিন্ন সময়, 30 বছর 40 বছর আগে, আমি তাদের বাড়িতেও গেছি। কোনো এক জায়গায় যদি আমার মা দিয়ে থাকে, এই ছবিটা নিয়ে আমি রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে খুঁজেছি, কোথাও আমার মাকে পাইনি। থানা দৌলতপুর এলাকা মহর্ষের পাশা খুলনা, আমার মরিয়ম মাতা।
আসলে 14 দিন আমি ঘুমাই না, বুঝছেন? বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। আপনি আমার কোনো কথা যদি আপনাদের মনে হয় খারাপ লেগেছে, আমি ক্ষমা প্রার্থী। আসলে আমার মানসিক অবস্থা, শারীরিক অবস্থা দুটোই অনেক খারাপ। আমি যে কথা বলতেছি, কথা বলার শক্তিও আমার নেই।